তো প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিটি মিডিয়া বন্ধুরা আমি কিন্তু আবারও চলে এসেছি তোমাদের কাছে আজকে একটি জেনুইন চাকরির আপডেট নিয়ে তো বন্ধুরা কলগেট কোম্পানিতে কিন্তু লোক নেওয়া হচ্ছে কলগেট কোম্পানি জব দু এখানে মেল এবং ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে এবং মেয়ে কিন্তু উভয় তোমরা আবেদন করতে পারবে এরপর দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশন কিন্তু চেয়েছে এইট পাস অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশন ন্যূনতম যোগ্যতা কিন্তু অষ্টম শ্রেণী পাস লাগবে তারপর তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পাস করেছ তারা তো এই কাজটি করতেই পারবে তবে তোমাদের ন্যূনতম যোগ্যতা কিন্তু অষ্টম শ্রেণী পাশ লাগবে এরপরে তোমাদের জব ডিটেলস অর্থাৎ তোমাদের এই কলগেট কোম্পানিতে কি কি কাজ করতে হবে তোমরা একটু ভালো করে দেখে নাও প্যাকিং জব তোমাদের কিন্তু এখানে কলগেট কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো প্যাকিং করতে হবে লেবেল লেবেলিং করতে হবে বিভিন্ন যে প্রোডাক্টগুলো আছে কলগেটের এছাড়াও পিকিং করতে হবে অর্থাৎ তোমাদের এখানে কিন্তু প্যাকিং লেবেলিং সিল করা পিকিং এই কাজগুলি করতে হবে এরপরে তোমাদের ডিউটি আওয়ার্স কিন্তু আট ঘন্টা রয়েছে তোমাদের আট ঘন্টা ডিউটির সময় রয়েছে তোমাদের এখানে বয়স সীমা বলে দিই বয়স সীমা কিন্তু আঠেরো থেকে ৪৫ বছর পর্যন্ত রয়েছে অর্থাৎ তোমাদের এজ লিমিট কিন্তু আঠেরো থেকে শুরু হয়েছে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু আবেদনটা করতে পারো তো বন্ধুরা এখানে তোমাদের স্যালারি আমি বলে দেব স্যালারি কিন্তু বলেছে চোদ্দো হাজার থেকে পনেরো হাজার দুশো অর্থাৎ তোমাদের মাসিক বেতন কিন্তু চোদ্দো হাজার থেকে পনেরো হাজার দুশো পর্যন্ত রয়েছে এরপরে আমি তোমাদের একটা কথা বলে রাখি এখানে কিন্তু তোমাদের থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে তো বন্ধুরা তোমরা এখানে কিভাবে আবেদন করবে অবশ্যই তোমাদের বলে দেব তার আগে বলে রাখি তোমরা কিন্তু যে কোনো জায়গা থেকে আবেদনটা করতে পারবে তোমরা যে কোনো জায়গা থেকে আবেদনটি করতে পারবে তোমরা যে যেখানে থাকো সেখান থেকে কিন্তু আবেদনটি করতে পারবে এরপর তোমাদের বলে দিই তোমরা কিভাবে আবেদন করবে দেখো এখানে আমি এই চারের নাম্বার দিয়ে দিয়েছি অর্থাৎ অফিস নাম্বার যেটি রয়েছে আমি তোমাদের নাম্বারটি বলে দেব সেভেন জিরো ডবল ফোর ফাইভ এইট ফাইভ তোমরা এই নাম্বারটায় ফোন করে কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমাদের যদি আরও কিছু জানার থাকে তোমরা অবশ্যই জেনে নিতে পারো ধন্যবাদ